আপনি একজন সন্তান, আপনি একজন সন্তান, আপনি আপনার পিতামাতাকে দেখেন না, আপনি আপনার সন্তান হয়ে পিতামাতার আনুগত্য করেন না, কি করে হতে পারে? এ কথা মেনে নেওয়া যায় কি করে? আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি আপনার পিতামাতাকে ওই দূরে সরিয়ে দিচ্ছেন, খেতে দেন না, সন্তানকে খুবই ভালোবাসেন। আরে আপনিও তো সন্তান ছিলেন, যে সন্তানের মুখে আপনি যত্ন করে খাদ্য তুলে দেন, চুমা খান, ওমন ভাবে তো আপনাকেও মানুষ করেছে। আপনি ভুলে গিয়েছেন? আপনি ভুলে গিয়েছেন, ভুললেন কি করে? আর যদি ভুলেও যান, ওই খাদ্য মাখা ওই সন্তান যাকে যত্ন করে খাওয়াচ্ছেন, ওই সন্তানও আপনাকে ভুলবে। ঘুটি পরে গোবর হাসে, আমাদের কথাই একটা আছে, ঘুটি পরে গোবর হাসে, গোবর তোমারও একদিন আছে। অতএব আমি ঘুটি হয়ে শুকিয়ে গিয়েছি, তাই চুলার ভিতরে পড়ি গোবর, তুমি এখনো তাজা রয়েছে, তুমি আছ, তুমিও শুকনা হবে, তোমাকেও পুড়তে হবে। একটা কথা কেন বোঝেন না? ডিল ছুললে পাটকেল খাবেন, এ কথা তো স্বাভাবিক। আপনি আপনার সন্তানকে দেখবেন না, আর আপনি আপনার পিতামাতাকে দেখবেন না, আর আপনার সন্তান আপনাকে ওই যত্ন করে সুপার উপরে বসিয়ে জুস খাওয়াবে, দুধ খাওয়াবে, এ কথা আপনি ভাবলেন কি করে? পৃথিবীতে নিয়ে এসেছেন, যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এ সুন্দর পৃথিবীর আলো বাতাস অক্সিজেন দেখার সৌভাগ্য দান করেছেন, সেই পিতামাতার প্রতি সন্তানের কোনো দায়িত্ব কর্তব্য আছে কি না, বা কীভাবে সেই দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, এ বিষয়ে সংক্ষিপ্ত আমাদের আলোচনা। যদিও এ কথা বলা সত্য যে পিতামাতার আনুগত্য বিষয় নিয়ে সামান্য আধা ঘন্টা, 35 মিনিট, 40 মিনিট আলোচনা করে কোনো কিছু বোঝানো সম্ভব নয়, কারণ পৃথিবীতে আল্লাহর পরে যদি কোনো আনুগত্যের বিষয় থাকে সেটা হচ্ছে পিতামাতা। পিতামাতার আনুগত্য সন্তানকে অবশ্যই 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 করতে হবে। পিতামাতার আনুগত্য না করা হচ্ছে সবচাইতে বড় পাপের একটি পাপ। যেমন আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কল আল কাবায়ির, পৃথিবীতে বড় পাপ হলো, পৃথিবীতে বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় পাপ। পৃথিবীতে যত পাপ আছে, পাপের ভিতরে সবচাইতে বড় পাপ হচ্ছে কি? এক, আল্লাহর সাথে শিরিক করা। দুই, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তিন, কতলুন নাফসি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। চার, ওয়ায়ামিনুল গমজ, মিথ্যা শপথ বাক্য করা। অফি রায়াতিন, অপর এক রায়াতে বর্ণনা করা হয়েছে, অশাহাদাতি জুর, চার নম্বরটি হচ্ছে মিথ্যা সাক্ষ্য প্রদান করা। হাদিসটি বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 50 বর্ণিত। এই হাদিস আপনার সামনে পেশ করে বলতে চাচ্ছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বড় পাপ হিসাবে বলেছেন, একটা বলেছেন যে প্রথম পাপ হচ্ছে যে আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, ওই আল্লাহর সাথে তুমি অংশীদার স্থাপন করেছ। পৃথিবীতে যত পাপ আছে এর চেয়ে সবচেয়ে বড় এক নাম্বার পাপ হচ্ছে এটা যে তুমি সৃষ্টিকর্তার অংশীদার স্থাপন করেছো, শিরিক করেছো। এরপরেই পৃথিবীতে যে পাপটি রয়েছে সেটা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। যে সন্তান তার পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার আনুগত্য করে না, পিতামাতা থেকে পিতামাতার সেবা যত্ন
সোহাগ এ জাতীয় সব কিছু থেকে নিজেকে যে সন্তান বঞ্চিত করেছে বা নিজেকে গুটিয়ে নিয়েছে ও হলো পৃথিবীতে সবচাইতে বড় পাপীর দ্বিতীয় নম্বর পাপী প্রথম নম্বর পাপ তো যিনি আল্লাহর সাথে শিরিক করেছেন আর দ্বিতীয় নম্বর পাপী হচ্ছে যে সন্তান তার পিতামাতার অবাধ্য হয়েছেন সম্মানিত উপস্থিতি অতএব চারটি বড় পাপের দ্বিতীয় পাপ হচ্ছে সন্তান তার পিতামাতার অবাধ্য হবে অতএব আল্লাহ এবং তার রাসূল জোরালোভাবে বলেছেন সন্তান তুমি তোমার পিতামাতার অবাধ্য হতে পারো না এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জান্নাতে যাবে না তারা আকুন এক যে সন্তান তার পিতামাতার অবাধ্য ওয়ালা কম্মারুন জুয়া লটারিতে অংশগ্রহণকারী ওয়ালা মান্নানুন উপকার করে খোটা দানকারী ওয়ালা মুদমিনুল খমরি যারা সর্বদা নিশাদার দ্রব্য পান করে থাকে পূর্বের হাদিসে বলছেন চারটি বড় পাপ দ্বিতীয় পাপ পিতামাতার অবাধ্য হওয়া এ হাদিসে বলছেন চারজন ব্যক্তি জান্নাতে যাবে না তার প্রথম নম্বর ব্যক্তি হচ্ছেন যিনি তার পিতামাতার অবাধ্য হয়েছেন অবাধ্য সন্তান জান্নাতে যাবে না অপর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোর দিয়ে বলছেন যে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতকে হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতকে হারাম করেছেন এক মুদমিনুল খমরি যারা সর্বদা নিশাদার দ্রব্য সেবন করে দুই আকুন যে সন্তান তার পিতামাতার অবাধ্য পিতামাতার সেবা যত্ন করে না আনুগত্য করে না অবাধ্য সন্তান ওয়া দাউস তৃতীয় নাম্বার হচ্ছে দাউস দাউসকে আল্লাযী ইকিররু ফি আহলিহিল খবাসা যে ব্যক্তি তার পরিবারে অশ্লীলতা বেহায়াপনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে সম্মানিত উপস্থিতি এ হাদিসে আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনজন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত একেবারে হারাম তিনজন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত একেবারে হারাম তার ভিতরে একজন হচ্ছেন যিনি পিতামাতার অবাধ্য সন্তান অতএব সকল হাদিসকে এক জায়গায় করে আপনার প্রতি জোরালোভাবে একথা বলতে পারি যে যদি আপনি আপনার পিতামাতার অবাধ্য হন আপনি পৃথিবীর একজন বড় পাপী আপনি যদি পিতামাতার অবাধ্য হন আপনি জান্নাতে যাবেন না আপনি যদি পিতামাতার অবাধ্য সন্তান হয়ে থাকেন ছেলে হোক অথবা মেয়ে তাহলে আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম 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 এ কথা আমাদের নবী বলেছেন দেখি কি করে আপনি জান্নাতে যান আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম করা হয়েছে পিতামাতার আনুগত্য কিভাবে করা লাগে এ ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে একটি বিরাট হাদিসের বর্ণনা করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একদা তিনজন ব্যক্তি ঝড় বৃষ্টির রাতে রাস্তা দিয়ে চলছিলেন এমন অবস্থায় ঝড় বৃষ্টির কারণে ওই তিনজন ব্যক্তি একটি গুহাতে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন অতঃপর প্রচণ্ড ঝড়ের বেগে একটি বিশাল আকারের পাথর তাদের ওই গুহার দরজাটা বন্ধ করে দিল যে পাথরটি সরানোর হিম্মত এবং ক্ষমতা ওই তিনজন ব্যক্তির ছিল না এখন তিনজন ব্যক্তি ওই পাহাড়ের ভিতরে আটকে রয়েছে ওদের ভিতরে তিনজনের একজন বলল শুনুন তোমরা আল্লাহর দরবারে ওসিলা পেশ করো ওসিলা মানে
তোমা আমাদের জীবনে যদি কোনো ভালো কাজ থেকে থাকে যেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছি ওই কাজটি আল্লাহর দরবারে পেশ করে ওই কাজের বিনিময়ে এই বিপদ থেকে রক্ষা পেতে চাও আল্লাহর কাছে তখন তিনজনের প্রথম জন বলল তিনজনের প্রথম জন বলল আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল আমার ছোট ছোট সন্তান বাচ্চা ছিল আমার বৃদ্ধ পিতামাতা ছিল আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েও ছিল আমি সংসারের রুজি উপার্জন করার জন্য মেষ চরাতাম ওই দূরভূমিতে মেষ চরাতাম সন্ধ্যার পূর্বে ফিরে আসতাম এবং মেষ হতে দুধ দহন করতাম এবং ওই দুধটাকে আমি সর্বপ্রথম আমার সন্তানাদিকে না দিয়ে আমার পিতামাতাকে দিতাম পিতামাতা খাওয়ার পরে অতঃপর আমার সন্তানাদিকে দিতাম আমার পরিবার আমি এবং আমার স্ত্রী খেতাম একদা আমি মেষ চরাতে অনেক দূরে চলে গেলাম এই চরণভূমি আমাকে অনেক দূরে নিয়ে চলে গেল ফিরতে সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল আমি ফিরে আসলাম এসে দুধ দহন করলাম দুধ দহন করে যখন পিতামাতার নিকটে গিয়েছি তখন দেখি পিতামাতা ঘুমিয়ে পড়েছে তারা ঘুমিয়ে গিয়েছে এখন আমি চিন্তা করলাম এই অবস্থাতেই পিতামাতাকে ডাকা ঠিক হবে না আবার আমার সন্তানগুলো ওই ক্ষুধার্ত হয়ে ছোট ছোট বাচ্চা আমার পায়ের কাছে খাওয়ার জন্য কান্নাকাটি করছিল তখন আমি ভাবলাম আমার পিতামাতাকে না দিয়ে কি করে আমার সন্তানাদিকে দুধ খাওয়াই এখনো তো আমার পিতামাতা না খেয়ে ঘুমিয়ে রয়েছে তা আমি ওই আমার ওই ছোট বাচ্চা যারা আমার পায়ের নিকটে কান্নাকাটি করছিল হাদিসের হুবাহু ভাষা বলছি হুবাহু বুখারী হাদিসে এভাবেই বর্ণনা করা হয়েছে যে আমার বাচ্চা ছোট ছোট বাচ্চা আমার পায়ের পাশে ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছিল তখন আমার পিতামাতা ঘুমিয়ে ছিল আমি আমার পিতামাতাকে ডাকাটাও ভালো মনে করলাম না আর পিতামাতাকে দুধ না খাইয়ে আমার সন্তানদেরকে ওই দুধ খাওয়ানোটা ঠিক মনে করলাম না এ অবস্থায় আমি দাঁড়িয়ে থাকলাম হয়ে গেল সকাল যখন সকাল হলো পিতামাতার ঘুম ভাঙলো পিতামাতা ঘুম থেকে উঠলেন আমি দুধের পেয়ালাটা ওই পিতামাতার হাতে দিলাম বললাম জি আপনাদের জন্য সারা রাত জেগে রয়েছি আপনারা দুধ পান করুন আমার সন্তানদের দুধ পান করাতে হবে অতঃপর আমার পিতামাতা তা থেকে দুধ পান করলেন অতঃপর আমি ওই আমার সন্তানদেরকে অতঃপর দুধ পান করালাম আল্লাহ তোমাকে বলছি এই যে কাজটি আমি করেছি এটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমাকে ভালোবেসে তোমার রাজি খুশি নেওয়ার জন্যই করে থাকি আজকে বড় বিপদে এই গুহার ভিতরে বিশাল পাথর আমাদেরকে বন্দী করেছে এই বিপদ থেকে তুমি আল্লাহ রক্ষা করো যখন এভাবে দোয়া করে ছেড়ে দিলেন তখন পাথরটি এমন পরিমাণ তিন ভাগের এক ভাগ সরে গেল যাতে করে তারা আকাশ দেখতে পেতে লাগলো যাতে করে তারা আকাশ দেখতে পেতে লাগলো এভাবেই আরো দ্বিতীয় তৃতীয় জন কিছু কিছু বর্ণনা করলেন সে বর্ণনা আপনার সামনে এখন নিয়ে আসছি না তবে আপনার সামনে এ বর্ণনা দিয়ে বলতে চাচ্ছিলাম দেখেন পিতামাতার আনুগত্য কিভাবে করতে হয় সন্তানকে না খাওয়িয়ে ছোট বাচ্চারা কান্নাকাটি করে এ অবস্থাতেও তাদেরকে না দিয়ে পিতামাতার জন্য রাত্র জেগে রয়েছে কখন পিতামাতা ঘুম থেকে উঠবে তাদেরকে খাওয়াবো আর এটা যখন আল্লাহর কাছে পেশ করেছে আল্লাহ খুশি হয়ে গিয়েছে আল্লাহ বলছে আমি তো এটাই চেয়েছি যে তোমরা তোমার পিতামাতার আনুগত্য করবে তোমরা তোমার পিতামাতার ভালোবাসবে তোমরা তোমার পিতামাতার সেবা যত্ন
করবে। আমি তো তোমার এই কাজে খুবই খুশি, তোমার পাথরটি আমি তিন ভাগের এক ভাগ সরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পিতামাতার আনুগত্য কিভাবে করবেন? আপনাকে আমি কোন ভাষা ভাব দিয়ে বোঝাতে পারি যে আপনাকে পিতামাতার আনুগত্য করতেই হবে? বলেছি সামান্য একটু সময়ে পিতামাতার আনুগত্য বিষয়ে বক্তব্য দিয়ে শেষ করা যায় না। আল্লাহ বলছেন সুনা বানী ইসরাইলের 23-24 নম্বর আয়াতে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমাদের রব তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন তোমরা আল্লাহ ব্যতীত অদ্বিতীয় কারোর ইবাদত করবে না। এটা নির্দেশ দিয়েছেন কে? তোমার রব নির্দেশ দিয়েছেন। তোমরা পৃথিবীতে আল্লাহ ব্যতীত অদ্বিতীয় কারোর আনুগত্য ইবাদত করবে না, আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলা গুন্না ইংদাকাল কিবারা আহাদুহুমা ও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারিমা। যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের পিতামাতাকে পেয়ে যাও অথবা দুইজনের একজনকে পেয়ে যাও বার্ধক্য উপনীত অবস্থায়, তবে তাদের সাথে কাই উফি ওয়ালা তানহারহুমা, উহ শব্দটি হয়, অতএব এমন ভাব করো না, এমন ভাষাটা ব্যবহার করো না। তোমার পিতামাতা অন্যায় করেছে এটা ঠিক, তোমার পিতামাতা অন্যায় করেছে এটা ঠিক, তুমি ওটা সহ্য করতে পারছো না, তোমার পিতামাতা অন্যায় করেছে এটা 100% সত্য, 100% সত্য, কোনো মিথ্যা নেই। যা করেছে তা অন্যায়, যা করেছে তা অন্যায়, যা করেছে তা অন্যায়, এই অন্যায়ের পরেও তুমি বলতে পারবে না উহ বাবা তুমি এ কাজটি করলে, বাবা মা তুমি এ কাজটি করলে, মা এই কথাটি বলার হিম্মত, এই কথাটি বলার অধিকার, এই কথাটি বলার সৎসাহস কোনো সন্তানকে দেওয়া হয়নি। ধমক তো দেওয়া অনেক দূরের কথা, বরঞ্চ তাদের সাথে শিষ্টাচারপূর্ণ অকফিজলা হুমা জানা হাজুল্লিমিনার রহমাতি, বরঞ্চ তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে এবং বিনয়ী হয়ে নিজের মাথাকে বিনয়ী করে নত শিরে রহমতের সেবার এই দুটি হাতকে, সেবা ভালোবাসার এই দুটি হাতকে তাদের জন্য প্রসারিত করতে হবে, আর তাদের জন্য আল্লাহকে বলতে হবে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা, হে আল্লাহ তোমার কাছে আমি একজন সন্তান, তোমার কাছে এ দোয়া করি আমার পিতা মাতা যেমন ভাবে আমাকে শৈশবে লালন পালন করেছিল আল্লাহ, তুমিও আজ আমার পিতা মাতা আমার কাছে নেই, আমার থেকে দূরে সরে চলে গিয়েছে, আল্লাহ তুমিও আমার পিতা মাতাকে ওই শৈশবের মতো করে আল্লাহ তুমি লালন পালন করো। আমার পিতা মাতা আমার জন্য শৈশবে কত দুঃখ কষ্ট করেছে, আমি যখন ছোট ছিলাম আমার জন্ম হয়েছে, আমার ভাষা ছিল না, আমার কথা ছিল কান্না, আমি কান্না ছাড়া কিছু করতে পারতাম না, শীতের দিনে পৌষ মাঘ মাঘ মাস আমি ঘুমিয়ে রয়েছি, হঠাৎ করে আমার প্রসাব হয়ে গিয়েছে, আমার পায়খানা হয়ে গিয়েছে, আমি কন্দন করে উঠেছি, পাশে ঘুমিয়ে থাকা মাতা আমাকে জড়িয়ে ধরেছে, আমার প্রসাব পায়খানা পরিষ্কার করেছে, আমার ভিজা কাপড় পরিষ্কার করে দিয়েছে, শুকনা কাপড় পরিয়ে দিয়ে আমাকে বুকের ভিতরে আলগে নিয়েছে, চুমাই চুমাই গালটাকে ভরপুর করে দিয়েছে, আমার মায়ের কাপড়ে আমি প্রসাব করে দিয়েছিলাম, পায়খানা করে দিয়েছিলাম, শীতের রজনীতে ওই প্রসাব মাখা, প্রসাব মাখা পায়খানা মাখা ওই কাপড়টি ঘুরিয়ে পড়ে আমার মা সারাটি রাত অতিবাহিত করেছে, একটু আমার প্রতি বিরাগ ভজন হয়নি, একটু রাগ দেখায়নি, আমাকে একটু এভাবে ধম
জবাব দেইনি যে কি করলি তুই কি করেছিস এখন কেন প্রস্রাব করলি এখন কেন পায়খানা করলি শীতের রজনীতে আমাকে কত কষ্ট তুই দিচ্ছিস এই কথা আমাকে বলিনি বরং আমাকে আলগে নিয়ে চুমা দিয়েছ আর বলেছে বাবা কখন না জানি তুমি প্রস্রাব করেছো কখন না জানি তুমি পায়খানা করেছো তোমার অনেক কষ্ট হয়েছে বাবা তোমার গা ঠান্ডা হয়ে গিয়েছে আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম বাবা আমি বুঝতে পারিনি বাবা তুমি কষ্ট নিও না এভাবে আলগে নিয়ে আমার মা আমাকে যত্ন করেছেন আমার পিতা আমার জন্য ছিল বটবৃক্ষের ছায়ার মতো তিনি রোদে পড়ে বৃষ্টিতে ভিজে নিজের রক্তকে পানি করে তিনি অর্থ উপার্জন করেছেন নিজে কখনো খাইনি একটি ভালো খাবার নিজে কখনো পরিনি একটি ভালো পোশাক নিজে কখনো পাই দেইনি একটি ভালো জুতা নিজে কখনো নিজের জন্য ভোগবিলাসের জন্য কিছু করিনি যা কিছু করেছে আমার সুখের জন্য করেছে আমাকে লেখাপড়া শিখিয়েছে আমাকে ফলমূল আনে খেয়েছে সারাদিন কষ্ট করে যখন রাত্রে ফিরেছে আমার জন্য খাদ্য নিয়ে ফিরেছে মজা নিয়ে ফিরেছে আমি আবদার করে বলেছিলাম বাবা আমার জন্য এটা তুমি নিয়ে আসো বাবা আমি এটা খেতে চাই আমার এই পোশাক তোমাকে দিতে হবে ঈদে আমাকে এই পোশাক তোমাকে দিতে হবে ঈদে আমাকে এই জুতা কিনে দিতে হবে সব দাবি তিনি নীরবে নিভৃতে পূরণ করেছেন যে পিতামাতা শৈশবকালে যখন আমি অসহায় ছিলাম আমার কোনো কর্ম ছিল না আমার কোনো দক্ষতা ছিল না আমি উপার্জন করতে পারতাম না ওই সময়ে আমার পিতামাতা যেভাবে আমাকে আলগে রেখে ভালোবেসে চুমা দিয়ে রহমত এবং ভালোবাসা দিয়ে আমাকে তিলে তিলে বড় করে এত বড় করেছে ওই পিতামাতা তোমার দরবারে চলে গিয়েছে আল্লাহ ওই পিতামাতাকেও তুমি অনুরূপ ভাবে লালন পালন করিও এই কথা আল্লাহ শিখিয়েছেন এই কথা আল্লাহ শিখিয়েছেন আপনি একজন সন্তান আপনি একজন সন্তান আপনি আপনার পিতামাতাকে দেখেন না আপনি আপনার সন্তান হয়ে পিতামাতার আনুগত্য করেন না কি করে হতে পারে এই কথা মেনে নেওয়া যায় কি করে এই কথা মেনে নেওয়া যাই কি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রগিমা আংফুহু তার নাক ধুলায় দূষিত হোক সে ধ্বংস হয়ে যাক তার নাক ধুলায় দূষিত হোক সে ধ্বংস হয়ে যাক তার নাক ধুলায় দূষিত হোক সে ধ্বংস হয়ে যাক সাহাবীগণ জিজ্ঞাসা করলেন কিলা মানে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই ব্যক্তি যার জন্য আপনি তিনবার বললেন যে তার নাক ধুলায় দূষিত হোক কে এই ব্যক্তি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা মান আদরাকা আবাইহি ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল বার্ধক্য অবস্থায় তাদের একজন অথবা দুইজন যে কোনো একজনকে পেল অথবা দুইজনকে পেল তাদের সেবা যত্নের মাধ্যমে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারলো না তারাই দূষিত হয়ে যাক তারাই ধ্বংস হয়ে যাক সম্মানিত উপস্থিতি কি করে বলি আপনি সন্তান আপনার কাছে জিহাদের ময়দানের চাইতো পিতামাতার সেবা করা উত্তম আপনাকে কি করে বলি জিহাদের ময়দানে অংশগ্রহণ করার চাইতেও পিতামাতার সেবা করা উত্তম এ কথা নবী বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু আলাল্লাহ আল্লাহর নিকটে সব চাইতে প্রিয় কোন আমল আপনি আমাকে একটু বলুন তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কলা আসসালাতু আলা ওয়াক্তিহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটি হচ্ছে সেই আমলটি হচ্ছে এই তুমি সময় হলে অক্ত মতো সালাত আদায় করবে এটা আল্লাহর কাছে যত আমল রয়েছে সব আমলের ভিতরে সবচাইতে প্রিয় আমল যে তুমি অক্ত হলে তুমি সালাত আদায় করবে এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অতঃপর সাহাবী জিজ্ঞাসা করলেন কলা সুম্মা আইয়ো এরপর কোনটি তিনি বললেন কলা বিররুল ওয়ালিদাইন তুমি তোমার পিতামাতার আনুগত্য করবে এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে
সবচাইতে প্রিয় আমল। তখন সাহাবী বললেন কলা সুম্মা আইয়ু, এরপর কোনটি? তখন তিনি বললেন কলা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে, এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল। তিনটা আমলের প্রথম নাম্বার আমল হচ্ছে আপনাকে সময় মতো সালাত আদায় করতে হবে, এটা আল্লাহর কাছে সবচাইতে ভালো আমল। দ্বিতীয় আমলটি হচ্ছে আপনি সন্তান, আপনি আপনার পিতামাতার আনুগত্য করবেন, করবেন তো করবেন, এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, জিহাদের চাইতে প্রিয় আমল। জিহাদের আগে বলেছেন আল্লাহর নবী, জিহাদ বললেন তৃতীয়ই, আর পিতামাতার সেবা বললেন দ্বিতীয়ই। আপনাকে আরেকটা কথা বলি, একজন সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে এসেছি, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই, একটু পরামর্শ দিন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাড়িতে কি তোমার মাতা রয়েছে? তো তখন বলছেন হ্যাঁ, আমার বাড়িতে আমার বৃদ্ধ মাতা রয়েছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও তুমি তার সেবা করো, যাও তুমি তার সেবা করো, তার পায়ের নিচেই তোমার জান্নাত রয়েছে, তার পায়ের নিচেই তোমার জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, জিহাদে যাওয়ার অনুমতি ছিল একজন ব্যক্তি, নবী বললেন জিহাদে যাওয়া তোমার জন্য প্রয়োজন নেই, তোমার বাড়িতে বৃদ্ধ মাতা রয়েছে, ওই মাতার সেবা যত্ন করো, ওই মাতার সেবা যত্নের মধ্যেই তোমার জান্নাত রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন এসে জিজ্ঞাসা করলেন পিতামাতার অধিকার কি রয়েছে সন্তানের উপর? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তারাই হচ্ছে তোমার জান্নাত, তারাই হচ্ছে তোমার জাহান্নাম, তারাই হচ্ছে তোমার জান্নাত, তারাই হচ্ছে তোমার জাহান্নাম। অতএব তারা যদি সন্তুষ্ট হয়, তাদের যদি আনুগত্য করতে পারো দুনিয়ার বুকে, তারা যদি রাজি খুশি থাকে তোমার উপরে, তাহলে তোমার জান্নাত হবে। আর যদি তারা তোমার উপরে অভিশপ্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, তাহলে তোমার জান্নাত হবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তোমার পিতামাতা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে, মনে ওই পা খুঁড়ে পায়ের নিচে জান্নাত বের করে নিবেন এটা মনে করেছেন? জি না, ওটা নয়। তাদের সেবা যত্ন, আনুগত্য, তাদের পা ধুইয়ে দেওয়া, তাদের খাওয়িয়ে দেওয়া, তাদের সদা সর্বদা আনুগত্য প্রকাশ করার মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলেই জান্নাত, তা না হলে জাহান্নাম অবধারিত। আপনাকে আমি কোন বাক্য দিয়ে বলি সংক্ষিপ্ত আলোচনায়, আপনাকে আমি কোন বাক্য দিয়ে বলি সংক্ষিপ্ত আলোচনায়, মুসলিম পিতামাতার আনুগত্য তো করা লাগে, 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 লাগেই। মুসলিম পিতামাতার আনুগত্য তো করা লাগে, 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 লাগেই। কাফের পিতামাতা, বেঈমান পিতামাতা, মুশরিক পিতামাতা, ইহুদি পিতামাতা, আল্লাহর দুশমন পিতামাতা, তাদেরও আনুগত্য করা লাগে। এ কথা আল্লাহ বলেছেন সূরা লুকমান 15 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমান ফালা তুতিহুমা আসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফান। শোনো দুনিয়ার মানুষ, যারা তোমরা সন্তান হিসাবে দুনিয়াতে এসেছো, যারা আকাশ থেকে পড়ুনি, যারা মাটি থেকে ঘুরে ফিরে এই পৃথিবীতে আসুনি, যারা পিতামাতার মাধ্যমে তাদের ওরসে, তাদের গর্ভে জন্মগ্রহণ করে এই পৃথিবীতে এসেছ, তোমাদেরকে আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ বলছি, যদি ওই পিতামাতা তোমাকে এমন কাজের নির্দেশ দেয় যেখানে শিরিক রয়েছে, অথবা এ বিষয়ে তোমার জ্ঞান নেই, তাহলে এই বিষয়টা তোমরা আনুগত্য করো না। ফালা তুতি হুমা অসাহিব হুমা ফিদ দুনিয়া মারুফান, অথচ দুনিয়াবি আর যত কর্ম রয়েছে, দুনিয়াবি আর যত আদেশ রয়েছে, সকল আদেশ মেনে চলো, সকল ব্যাপারে তাদের আনুগত্য করে চলো। আপনাকে একটা কথা বলি,
ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে তার পিতা আজর আগুনে নিক্ষেপ করার জন্য ফেলেছিলেন। আপনি তো এই ঘটনা খুব শুনেছেন, খুব মহব্বত দিয়ে শোনেন। আগুনে ফেলেছিলেন, আগুন থেকে বের হয়ে চলে আসলেন, পিতার উপরে প্রতিশোধ নেননি, পিতার উপরে রাগান্বিত হননি, পিতার বিরুদ্ধে লাঠি ধারণ করেননি, বরং বলেছিলেন, ও আমার পিতা, তুমি আমার পিতা, তোমার বিরুদ্ধে আমি অভিযোগ করতে পারি না, তোমার বিরুদ্ধে আমি লাঠি ধরতে পারি না, তবে তোমার জন্য আমি হেদায়েতের দোয়া তো করতে পারি, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। কিয়ামতের মাঠে বিচারের দিনে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মুশরিক পিতার পক্ষ নিয়েও সুপারিশ করবেন, যদিও মুশরিক পিতার পক্ষ হয়ে সুপারিশ করা তার জন্য নিষেধ রয়েছে, তবুও যেহেতু পিতা সেহেতু সুপারিশ করবেন, যেহেতু তার মুশরিক পিতার জন্য সুপারিশ করবেন, তার সুপারিশ কবুল করা হবে না তবুও করবেন। আপনাকে বোঝাতে যাচ্ছিলাম পিতা মাতার আনুগত্য কিভাবে করা লাগে। আপনাকে কথা বলি, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কলা কদিমাত আলাইয়া উম্মি ওহিয়া মুশরিকাতুন ফি আহদি কুরাইশিন, আমার মা মুশরিকা, আমার মা মুশরিকা, আমার মা কাফের, হুদাইবিয়ার সন্ধির সময় আমার নিকটে আসলেন আমার সাথে দেখা করার জন্য। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইন্না উম্মি কদিমাত আলাইয়া ওহিয়া রাগিবাতুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা মুশরিক, ইসলামের প্রতি বিরাগ ভাজন, ইসলামের প্রতি রাগান্বিত, তিনি ইসলামের দুশ্মন, এ অবস্থায় তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, আমি কি আমার মায়ের সঙ্গে আফাসিলুহা ভালো ব্যবহার করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কলা নাম সিলিহা, তুমি তোমার মায়ের সাথে সদ ব্যবহার করো, সর্বোত্তম ভালো ব্যবহার করো। বুখারী মুসলিম মিশকাতের 4913 নম্বর হাদিস দিয়ে মুসলিম জাতির জন্য এ দৃষ্টান্ত রেখে গিয়েছেন, ও মুসলিম জাতি, তুমি তোমার মুসলিম পিতামাতার আনুগত্য করো না, ভালো ব্যবহার করো না, অথচ কাফের পিতামাতার সাথেও ভালো ব্যবহার করতে হবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছেন, এটা কোরআন বলেছেন, এটা হাদিস বলেছেন। তুমি সন্তান কি করে তোমার পিতামাতার অবাধ্য হও? সম্মানিত উপস্থিতি, আপনি যে কারণে আপনার পিতামাতাকে ভুলে গিয়েছেন, আপনি কি একথা ভাবেননি আপনিও একদিন পিতামাতা হবেন? একটা গল্প অন্তত বলি, ওই ডুলি নামক গল্প তো আপনি শুনেছেন, ডুলি নামক গল্প তো শুনেছেন, যে ওই আব্দুর রহমান নামে একজন ছেলে, ওই তার দাদু ছিল, তাই দাদুকে ওই তার মা বাবা থেকে আলাদা করে দেওয়ার জন্য মা বাবা একটা ষড়যন্ত্র করলো, যে আজকের রাতে ওই আব্দুর রহমানের দাদুকে দূরে কোথাও রেখে আসব। তা আব্দুর রহমান দাদুকে খুব ভালোবাসত, দাদুর সঙ্গে যখন দেখা করতে গিয়েছে তো দাদু বলছে যে তোমার পিতামাতা আজকে আলোচনা করেছে, আমি শুনেছি, আজকে আমাকে দূরে কোথাও ফেলে রেখে আসবে দাদু, তোমার সঙ্গে তো আর আমার দেখা হবে না। তা কিছুক্ষণ পরেই দেখা গেল আব্দুর রহমানের বাপ একটা ডুলি নিয়ে আসলো, এসে বলছে বাবা এই ডুলের ভিতরে ওঠো। তা কেন ওঠো? ওই সংসারে তো অনেক অভাব জ্বালা যতনা, অনেক কষ্ট দুঃখ কষ্ট, তো তোমাকে একটা ভালো সুখের জায়গায় রেখে আসতে চাচ্ছি। তা আব্দুর রহমানের দাদু বৃদ্ধ মানুষ, ও কি করবে, তা কান্নাকাটি করে বলছে বাবা আমার সম্পদের উপরে তুমি ঘর করে রয়েছো, তোমাকে আমি রক্ত পানি করে এ বড় করেছি, এ ঘরটাও আমার তৈরি, সব কিছু তো আমারই, আমারই বাড়িতে থেকে তুমি এত কিছু করো আর আমার বাড়ি থেকে তুমি বের করে দিচ্ছ, এই জন্য হয়তোবা তোমাকে আমি এত সুন্দর করে লালন পালন করেছিলাম। তা যা হোক, এত মিছি মায়ের এই বন্ধনে তো আর ওই নিষ্ঠুর পিতা আর এ হতে পারলো না। আব্দুর রহমানের পিতা তার দাদুকে ঘাড়ে নিয়ে চলে যাচ্ছে, তা ছোট বাচ্চা আব্দুর রহমান, ও আর কি করবে, প্রতিবাদের ভাষা তো তার নেই। তা ওই আব্বাকে ডেকে বলছে, আব্বা শোনো, তোমার সঙ্গে আমার দুটি কথা রয়েছে।
বলছে দাদুকে নিয়ে কোথায় যাচ্ছ ও সুন্দর একটা জায়গায় যাচ্ছ বুঝেছি ভালো একটা জায়গায় সংসারে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রয়েছে ভালো একটা জায়গায় দাদুকে রাখতে যাচ্ছ খুব ভালো কথা তবে আব্বু তোমাকে একটা কথা বলি যখন দাদুকে একটি সুন্দর জায়গায় রেখে চলে আসবে তোমার ওই ঘরে যে ডুলিটি রয়েছে যে ডুলির ভিতরে আমার দাদুকে রেখেছো ওই ডুলিটা কিন্তু তুমি কখনো ভুল করে রেখে এসো না তোমাকে আমি অনুরোধ করে বলছি আব্বু ওই ডুলিটি অবশ্যই তুমি নিয়ে আসবে তা কেন আব্দুর রহমান তুমি ডুলি কি করবে আরে আরে আপনি আব্বু এই কথা বুঝলেন না কেন আপনি এখন সংসারের জ্বালা যতনার কারণে আমার দাদুকে একটা সুন্দর জায়গায় রেখে আসতে যাচ্ছেন তা আমিও তো বড় হব আমার বিবাহ শাদী হবে আমার ছেলে মেয়ে হবে আমার সন্তানাদি হবে আমার সংসার হবে তখনও তো আমার ব্যস্ততা থাকবে তাই না আমারও তো জ্বালা যন্ত্রণা থাকবে তা তোমাকে কিভাবে আমার ওই দুঃখের সংসারে আপনাকে তোমাকে আমি রাখি তা ওই দিনও তো তোমাকে একটা সুখের স্থানে আমাকে রেখে আসতে হবে তো ওদিন আর কষ্ট করে আমি ডুলি কিনতে চাই না আজকের দিন হতে ওই দাদুকে যে ডুলিতে করে তুমি দূরে কোথাও রেখে আসছো তোমার জন্য ওই ডুলিটাই গুছিয়ে রাখবো যাতে করে ওই ডুলিতে করে তোমাকে আমি আবার কোথাও রেখে আসতে পারি এ কথা শুনে তো পিতা হতভাগ হয়ে গেল দাদুকে নিয়ে আস্তে আস্তে ফিরে আসলো আপনাকে বলতে চাচ্ছিলাম আপনি আপনার পিতা মাতাকে দূরে সরিয়ে দিচ্ছেন খেতে দেন না সন্তানকে খুবই ভালোবাসেন আরে আপনিও তো সন্তান ছিলেন যে সন্তানের মুখে আপনি যত্ন করে খাদ্য তুলে দেন চুমা খান ওমন ভাবে তো আপনাকেও মানুষ করেছে আপনি ভুলে গিয়েছেন আপনি ভুলে গিয়েছেন ভুললেন কি করে আর যদি ভুলেও যান ওই খাদ্য মাখা ওই সন্তান যাকে যত্ন করে খাওয়াচ্ছেন ওই সন্তানও আপনাকে ভুলবে ঘুটি পরে গোবর হাসে আমাদের কথাই একটা আছে ঘুটি পরে গোবর হাসে গোবর তোমারও একদিন আছে অতএব আমি ঘুটি হয়ে শুকিয়ে গিয়েছি তাই চুলার ভিতরে পরি গোবর তুমি এখনো তাজা রয়েছে তুমি হাঁটছো তুমিও শুকনা হবে তোমাকেও পুড়তে হবে একটা কথা কেন বোঝেন না ডিল ছুললে পাটকেল খাবেন এ কথা তো স্বাভাবিক আপনি আপনার সন্তানকে দেখবেন না আর আপনি আপনার পিতা মাতাকে দেখবেন না আর আপনার সন্তান আপনাকে ওই যত্ন করে সুপার উপরে বসিয়ে জুস খাওয়াবে দুধ খাওয়াবে এ কথা আপনি ভাবলেন কি করে সম্মানিত উপস্থিতি পিতামাতা সম্পর্কে অনেক কথা রয়েছে কি করে আপনাকে বলি পিতামাতা রাজি না থাকলে বউ তালাক দিতে হয় পিতামাতা রাজি না থাকলে বউ তালাক দিতে হয় এ ফতোয়া দিয়ে গেলাম পিতামাতা রাজি না থাকলে বউ তালাক দিতে হয় ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বাসায় আসলেন এসে বললেন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কোথায় ওই বাজারে গিয়েছে সদাই করতে দূরে কোথাও গিয়েছে আমাদের জন্য অর্থ বা খাদ্য নিয়ে আসতে কেমন আছো তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বউকে জিজ্ঞাসা করছেন খুব ভালো নেই অভাব অনটন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শুনিয়ে দিল এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বউকে বললেন তোমার স্বামী বাড়ি আসলে তুমি বলিও যে আমি তাকে সালাম দিয়েছি আর ওই ঘরের চৌকাটটা যেন পাল্টিয়ে ফেলে ওটা যেন বদলিয়ে নাই ইসমাইল আলাইহিস সালাম আসলেন এসে জিজ্ঞাসা করলেন কেউ এসেছিল হ্যাঁ এসেছিল একজন বৃদ্ধ লোক ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করেছে কিছু বলেছে হ্যাঁ বলেছে আপনাকে সালাম দিয়েছে বলেছে ঘরের চৌকাটটা যেন আপনি বদলিয়ে নেন বলছে ও বুঝেছি উনি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি তোমাকে তালাক দিতে বলেছেন তোমাকে আমি তালাক দিয়ে দিলাম এবার দ্বিতীয় বিবাহ করলেন আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন তখন ইসমাইল আলাইহিস সালাম বাসায় নেই কোথায় গিয়েছে খাদ্য আনতে গিয়েছে কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ খুব ভালো রয়েছে আল্লাহ ভালো রেখেছেন খাদ্য হিসাবে কি খাও গোস্ত খাই পানি খাই নিয়ে আসো একটু বরকতের দোয়া করে দি বরকতের দোয়া করলেন এবার বললেন ইসমাইল আলাইহিস সালাম আসলে আমাকে সালাম দিও এবং বলো ঘরের চৌকাঠটি যেন ঠিক রেখে দেয় ইসমাইল আলাইহিস সালাম আসলেন সব কিছু শুনলেন বললেন আমার পিতা এসেছিল তিনি তোমাকে বহাল রাখতে বলেছেন সুবহানাল্লাহ এটা হচ্ছে বুখারীর হাদিস আপনাকে বললাম অতএব বলতে চাচ্ছিলাম পিতামাতা যদি অখুশি তাকে বউ তালাক দিতে হয় আপনি বউয়ের কথা শুনে পিতামাতাকে খেতে দেন না আপনি ওই পর্যন্ত আসেন আপনার সন্তানও আপনাকে ওভাবে মারাই করে নিয়ে যাবে চোখের জল দেখি তখন কে মুছে দেয় সম্মানিত উপস্থিতি যেহেতু সময় বেশি হয়ে গিয়েছে একটু সময় নিয়ে ফেললাম আল্লাহ আপনাকে আমাকে সকলকে পিতামাতার আনুগত্য করার তৌফিক দান করুক সর্ব অবস্থায় পিতামাতার প্রতি রাজি খুশি থেকে তাদের সেবা যত্ন করার তৌফিক দান করুক আল্লাহ আপনাকে আমাকে নেক সন্তান হিসেবে কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন।